আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। পবিত্র রমজান 2022 কোন মাসের কত তারিখ হবে, এই বিষয়ে আমরা প্রায় ইন্টারনেটে সার্চ করে থাকি বা জানতে অনেকটা আগ্রহ পোষণ করি। রমজান বা রোজা ইসলামের তৃতীয় স্তম্ভ ও ফরজ একটি ইবাদত, যা হিজরি ক্যালেন্ডার অনুযায়ী নবমতম রমজান মাস ব্যাপী পালিত হয়ে থাকে। হিজরি সনের মাসগুলো মূলত চাঁদ দেখার ওপর নির্ভরশীল। বিধায় কোন মাস কবে শুরু হবে তা আগে থেকেই বলা অনেকটা দুরূহ ব্যাপার, তবে আধুনিক বিজ্ঞানের কল্যাণে এখন অনেক আগেই বলা সম্ভব কবে উদিত হচ্ছে রমজানের চাঁদ কিংবা কবে উদিত হবে ঈদুল ফিতর বা শাওয়াল মাসের চাঁদ। তাই 2022 সালে রমজান মাস কত তারিখে শুরু হবে সে বিষয়টি আজকে আমরা জানব। 2022 রমজান মাস কবে থেকে শুরু হবে এ নিয়ে ওয়েবসাইটে বা ইন্টারনেটে অনেক ঘাটাঘাটির পর যে বিষয়টি আমি পেয়েছি তা আপনাদের মাঝে তুলে ধরব ইনশাআল্লাহ। মুন পেজ বা মুন সাইট এর হিসাব মতে হিজরি সন 1443 বা 2022 সালের পবিত্র শাবান মাসের চাঁদ শেষ হবে মার্চ 2022 মাসের 31 তারিখে এবং রমাদান মাসের চাঁদের জন্ম হবে 1 এপ্রিল 2022 তারিখে। পহেলা এপ্রিল 2022 তারিখে চাঁদের জন্ম হলেও ওই তারিখে পৃথিবী হতে চাঁদ দেখা যাবে না বলে সেখানে জানানো হয়েছে। মাত্র 2% আকৃতি হবে চাঁদের, যেহেতু বাংলাদেশসহ ভারত উপমহাদেশের দেশগুলো মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকা ও আফ্রিকা অঞ্চলের একদিন পরে ইসলামী আচারগুলো অর্থাৎ শবে বরাত, ঈদ উল ফিতর, রমাদান, ঈদ উল আজহা, শবে মেরাজ সহ অন্যান্য দিবস পালন করে থাকে। সেই হিসাবে রমাদান 2022 বাংলাদেশে শুরু হচ্ছে ইনশাআল্লাহ 3 এপ্রিল 2022 তারিখে। এই ছিল 2022 সালের রমজানের তারিখ সম্পর্কে একটি তথ্য। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক আশা করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।